আর ঠিক মাত্র দুটো দিন পর আমরা স্বাধীনতার 64তম বর্ষ উদযাপন করতে চলেছি। আমাদের আপনারা জানাবেন আমরা যে স্বাধীন হয়েছি সেটা ভেবে আপনাদের কেমন লাগছে। আমরা গর্বিত ওই বীর শহীদদের প্রতি যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। আমরা যদি ওই বীর শহীদদের ভুলে গিয়ে থাকি তাহলে আমাদের খুব লজ্জার ব্যাপার হবে, কারণ পৃথিবীতে এখন অনেক দেশ রয়েছে যারা স্বাধীনতার জন্য ক্রমাগত লড়াই করে চলেছেন। আমাদের দেশ যদি আজ স্বাধীন না হতো তাহলে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতাম না। এসব ওই বীর শহীদদেরই দান। আর ঠিক মাত্র দুটো দিন পর আমরা স্বাধীনতার 64তম বর্ষ উদযাপন করতে চলেছি। আমাদের আপনারা জানাবেন আমরা যে স্বাধীন হয়েছি সেটা ভেবে আপনাদের কেমন লাগছে। আমরা গর্বিত ওই বীর শহীদদের প্রতি যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। আমরা যদি ওই বীর শহীদদের ভুলে গিয়ে থাকি তাহলে আমাদের খুব লজ্জার ব্যাপার হবে, কারণ পৃথিবীতে এখন অনেক দেশ রয়েছে যারা স্বাধীনতার জন্য ক্রমাগত লড়াই করে চলেছেন। আমাদের দেশ যদি আজ স্বাধীন না হতো তাহলে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতাম না। এসব ওই বীর শহীদদেরই দান। আর ঠিক মাত্র দুটো দিন পর আমরা কোথাও কোনো গন্ডগোল হবে না তো? আরে কিচ্ছু হবে না, আমি তো বলে দিয়েছি ওকে যে হসপিটালটাও খালি আছে আর সুযোগটাও দারুণ খাসা। ওসব আমার উপর ছেড়ে দে, আমার তো শুধু পয়সা চাই, পয়সা। নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। আমরা যদি বীর শহীদদের ভুলে গিয়ে থাকি তাহলে আমাদের খুব লজ্জার ব্যাপার হবে, কারণ পৃথিবীতে এখন অনেক দেশ রয়েছে যারা তুই ঠিক বলছিস তো করে চলেছেন। আমাদের দেশ যদি আজ স্বাধীন না হতো তাহলে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতাম না। এসব ওই বীর শহীদদেরই দান। আর ঠিক মাত্র দুটো দিন পর আমরা স্বাধীনতার 64তম বর্ষ উদযাপন করতে চলেছি। আমাদের আপনারা জানেন সময় পেরিয়ে যাচ্ছে স্যার, কখন করবেন? সেটা এরপর কেউ এসে যাবে? আমরা গর্বিত ওই বীর শহীদদের প্রতি যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। এর মানে এই লোকটার সময় শেষ এখন, লজ্জার ব্যাপার হবে। এই মুহূর্তে ওকে অপারেশন টেবিলে শোয়াও। দেশ রয়েছে যারা স্বাধীনতার জন্য ক্রমাগত লড়াই করে চলেছেন। আমাদের দেশ যদি আজ স্বাধীন না হতো তাহলে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতাম না। এসব ওই বীর শহীদদেরই দান। আর ঠিক মাত্র দুটো দিন পর আমরা স্বাধীনতার 64তম বর্ষ উদযাপন করতে চলেছি। আমাদের আপনারা জানাবেন আমরা যে স্বাধীন হয়েছি সেটা ভেবে আপনাদের কেমন লাগছে। আমরা গর্বিত ওই বীর শহীদদের প্রতি যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। আমরা যদি ওই বীর শহীদদের ভুলে গিয়ে থাকি তাহলে আমাদের খুব লজ্জার ব্যাপার হবে, কারণ পৃথিবীতে এখন অনেক দেশ রয়েছে যারা স্বাধীনতার জন্য ক্রমাগত লড়াই করে চলেছেন। আমাদের দেশ যদি আজ স্বাধীন না হতো তাহলে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতাম না। এসব ওই বীর শহীদদেরই দান। আর ঠিক মাত্র দুটো দিন পর আমরা স্বাধীনতার 64তম বর্ষ উদযাপন করতে চলেছি। আমাদের আপনারা জানাবেন আমরা যে স্বাধীন হয়েছি সেটা ভেবে আপনাদের কেমন লাগছে। আমরা গর্বিত ওই বীর শহীদদের প্রতি যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। আমরা যদি ওই বীর শহীদদের ভুলে গিয়ে থাকি তাহলে আমাদের খুব লজ্জার ব্যাপার হবে, কারণ পৃথিবীতে এখন অনেক দেশ রয়েছে যারা স্বাধীনতার জন্য ক্রমাগত লড়াই করে চলেছেন। আমাদের দেশ যদি আজ স্বাধীন না হতো তাহলে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতাম না। এসব ওই বীর শহীদদেরই দান। আর ঠিক মাত্র দুটো দিন পর আমরা স্বাধীনতার 64তম বর্ষ উদযাপন করতে চলেছি। আমাদের আপনারা জানাবেন আমরা যে স্বাধীন হয়েছি সেটা ভেবে আপনাদের কেমন লাগছে। আমরা গর্বিত ওই বীর শহীদদের প্রতি যারা আমাদের দেশকে স্বাধীন করে। এখন একে কি করব, মেরে ফেলবো আর কি করব? পাগল হয়েছো কি তোমরা? শহীদদের ভুলে গিয়ে থাকি একে মারা হবে না, বাঁচিয়ে রাখতে হবে, অনেক যত্ন করতে হবে। দেশ যদি আজ স্বাধীন না হতো তাহলে আমরা এটা খুবই নিতে পারতাম না, দামি সম্পত্তি আমাদের। তাহলে কি একে ওদের কাছে ফেরত পাঠিয়ে দেবেন? ফেরত পাঠালে 15ই আগস্টের মজাটাই নষ্ট হয়ে যাবে। আমরা সিআইডি কে উপহার কি করে দেব? উৎসব তো করতেই হবে। শুভেচ্ছা রইল এসিপি প্রত্যুমন। দেশের ওই বীর শহীদদের প্রতি আমাদের কোটি কোটি প্রণাম। জয় হিন্দ। রাকা কোর্টে কি আপিল করেছে? এই যে সিআইডি আমাকে ফাঁসিয়ে দিয়েছে, পয়সা খেয়েছে, বলছে যে ওর ওয়াইফকে নাকি ও খুন করেনি। আরে ছুরি সমেত ধরা পড়েছিল,
সব প্রমাণের বিরুদ্ধে রয়েছে, তাই তো কোর্ট ওকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আজ তো কোর্ট ডেকে পাঠিয়েছে এসিপি স্যারকে। কি হলো স্যার, আপনাকে কিছুটা চিন্তিত মনে হচ্ছে? হ্যাঁ অভিজিৎ, ব্যাপারটা সেরকমই। কি হচ্ছে স্যার? এই দেখো স্যার, তো ভানু প্রতাপ বিপজ্জনক অপরাধী, এর কি হয়েছে? হ্যাঁ দয়া, এ ভানু প্রতাপ, এর কিচ্ছু হয়নি, হয়েছে আমাদের বিবেকের। বিবেক? কিন্তু স্যার বিবেক তো ছুটি নিয়ে বাড়িতে গেছে না? না অভিজিৎ, বিবেক ছুটিতে বাড়ি যায়নি, আমি বিবেককে ভানু প্রতাপের ব্যাপারে খবর নিতে পাঠিয়েছি। এই ভানু প্রতাপ তো স্যার ইলামপুর জেল থেকে পালিয়ে গিয়েছিল, তারপর থেকে তো ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। হ্যাঁ অভিজিৎ, আর এই কারণে যে ভানু প্রতাপের খবর নেওয়া খুব কঠিন, তাই আমি বিবেককে পাঠিয়েছি। আর খবর এটাই পেয়েছি যে এই 15ই আগস্ট ভানু প্রতাপ বড় কিছু করতে চলেছে। তো স্যার বিবেক কিছু জানতে পেরেছে কি এই ব্যাপারে? হ্যাঁ, বিবেক একটা চিপ পেয়েছে যেটাতে এই ভানু প্রতাপের ব্যাপারে সবকিছু পাওয়া যাবে। আজকাল ও কার কার সাথে দেখা করে, কোথায় যায়, সবকিছু। কিন্তু জানি না বিবেক কি করে হঠাৎ উধাও হয়ে গেল, ওর ফোনও তো বন্ধ দেখছি। স্যার বিবেকের আবার কিছু হয়ে যায়নি তো? সেটাই তো ফেডরিক, ওই কথাটা নিয়ে তো ভয় পাচ্ছি যে বিবেকের যেন কিছু না হয়, কারণ ওই ভানু প্রতাপের মুখোমুখি হওয়া চারটিখানি কথা নয়। শেষবার যখন আমি বিবেকের সাথে কথা বলেছি, ও নিরসারা গ্রামের কথা বলছিল। নিরসারা? আরে কাজ করো, তোমরা দুজনে ওই নিরসারা গ্রামে চলে যাও এখন এই মুহূর্তে। হ্যাঁ নিরসারা যাও, ওখানে একটা ছোট্ট বাজারও আছে, আর ওখানে যে কটা গেস্ট হাউস আছে সব চেক করে দেখো ও কোথায় আছে। স্যার ফোনে কিন্তু বিবেক গেস্ট হাউসের নাম জানায়নি। নাম যদি বলতো তাহলে তো কোনো টেনশনই করতাম না, বলছিল যে কোনো একটা ডাক বাংলো যেখানে এই গেস্ট হাউস গুলো চলে। আমরা খুঁজে নেব স্যার, আপনি ভাববেন না বেশি। ঠিক আছে, কিন্তু আমাকে ফোন করে যাবে কেমন? স্যার স্যার। হ্যাঁ বিবেক? না স্যার, কোনো নতুন নাম্বার। হ্যালো, হ্যাঁ বলছি। এক মিনিট, আবার বলো, আওয়াজ পাওয়া যাচ্ছে না। স্যার স্যার এখন শুনতে পাচ্ছেন আমার আওয়াজ? হ্যাঁ এবার শোনা যাচ্ছে, বলো কি হয়েছে। স্যার আমাদেরকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকেও মেরে ফেলবে। কে কে মারবে? জানি না স্যার ওরা কারা, আমার দুই বন্ধু ছিল ওদের সঙ্গে, ওরা ওদের মাথা কেটে দিয়েছে। মাথা কেটে ফেলেছে? তুমি কোথা থেকে বলছো? স্যার জঙ্গল থেকে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি স্যার। কোন জঙ্গল, কোন জঙ্গল এটা? স্যার কলনঘাটের জঙ্গল। দেখো তুমি ঘাবড়িও না, আমরা দ্রুত কিছু একটা ব্যবস্থা করছি। স্যার প্লিজ তাড়াতাড়ি করুন, আমাকে বাঁচিয়ে নিন স্যার, নাহলে আমার মাথাটাও কেটে নেবে। যতক্ষণ আমরা ওখানে না পৌঁছচ্ছি তুমি কোথাও একটা লুকিয়ে পড়ো। অভিজিৎ একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব কলনঘাটে চলে যাও, সঙ্গে নিখিল আর কাজলকেও নিয়ে যাও। আর দয়া তুমি বিবেকের খোঁজ নাও যে কোনোভাবেই। স্যার আমি আমি কোথায় যাব স্যার? স্যার আপনি আমাকে কোথাও যেতে দিলেন না স্যার। ফেডরিক কাঁদবে না, কিন্তু বুঝে উঠতে পারছি না আমার এরকম কেন মনে হচ্ছে যে এর আগেও এরকমটা কিছু হয়েছিল। এটা কোনো গেস্ট হাউস নাকি হরর ফিল্মের সেট? বিবেকটাও থাকার আর অন্য কোনো জায়গা পেল না নাকি? এক্সকিউজ মি, আজ শুধু একটা রুমই খালি আছে, দুটো বেড আছে, তাতেই অ্যাডজাস্ট করতে হবে। কত ভাড়া, কত কামরার? 1800, সকালে চা আর টিফিন পাওয়া যাবে। আচ্ছা দেখুন, আমাদের একটা বন্ধু এই হোটেলেই এসে উঠেছে। কি নাম ওর? বিবেক, ফর্সা মতন ছেলে, 102 নম্বরে। 102? আচ্ছা আছে কি ও রুমে? দেখা হবে ওর সাথে। কিন্তু ও তো এখন রুমে নেই। নেই রুমে? কোথায় গেছে কিছু জানেন কি? জানি না, কাল সকালে গেছে, এখন পর্যন্ত ফেরেনি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ও আবার পরে ফিরে আসবে তো? হ্যাঁ, ওর জিনিসপত্র তো এখানেই রয়েছে। আচ্ছা কিছু বলে গেছে নাকি এমনি বেরিয়ে গেছে না বলে? বলেছিল যে 5টার আগেই ফিরে আসবে, কোনো একটা গ্রামে যাওয়ার কথা বলেছিল।
কালকে বেরিয়ে গেছে আর এখনো পর্যন্ত ফিরেও নি। ওর জিনিসপত্র আছে তো রুমের মধ্যে? হ্যাঁ, চলুন দেখাবেন। চলুন। জঙ্গলটা বিপজ্জনক আর খুনিও ঘুরে বেড়াচ্ছে, সব বিপদ থেকে সাবধান থেকো। তোমাদের গানগুলো রেডি আছে তো? স্যার দেখো, কোনো জন্তুর উপর ফায়ারিং করবে না, ঠিক আছে? ওকে স্যার। আর যদি জন্তুরা হামলা করে তখন? জন্তু কখনোই হামলা করবে না কাজল, হামলা করলে মানুষই হামলা করবে। এখানে মোবাইল নেটওয়ার্কে প্রবলেম হতে পারে, তাই 15 মিনিট পর এখানে এসে দেখা করবো আমরা, ঠিক আছে? সব বিপদের ঠিকঠাক মোকাবিলা করতে হবে, নিজেকে বাঁচাতে হবে। কাজল এদিকে যাও, আর তুমি এদিকে খুঁজো সেই লোকটা কোথায় যে আমাদের ফোন করেছিল। ওকে স্যার। আপনি বাইরে থাকুন, দরকার পড়লে ডাকবো। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, আমরা পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ, বিবেকের হোটেলেই উঠেছি। বিবেক ও তো নেই স্যার, আমরা ওরই হোটেলের রুমে আছি। ওর ল্যাপটপ সব এখানেই পড়ে আছে, কিন্তু ও কাল সকাল থেকেই বাইরে বেরিয়েছে, এখনো ফেরেনি। হ্যাঁ স্যার, আপনি ওই ইনফরমারের সাথে কথা বলেছেন? হ্যাঁ। ও হো, ওকে স্যার, ওকে স্যার, ইয়া ইয়া ইয়া, ঠিক আছে স্যার, ইয়া। কি হচ্ছে স্যার? ইনফরমার বলছে যে আদৌ কেউই বিবেককে নিট সারার ব্যাপারে কিছুই বলেনি। কিন্তু স্যার, বিবেক এখানে এলো কেন? এমনটা নয় তো যে কেউ আবার ভানু প্রতাপের ব্যাপারে ওকে ভুল ইনফরমেশন দিয়ে ফাঁসিয়ে দিয়েছে? হ্যাঁ শচীন, মনে হচ্ছে বিবেককে ফাঁসানো হয়েছে। এক কাজ করো, এখানে খুঁজে দেখো যদি কোনো সূত্র পাওয়া যায় যাতে জানা যায় যে বিবেক কোথায় গেছে। বিবেকের রুমে তামাক স্যার? হ্যাঁ শচীন। সেটাই দেখুন, তামাক। বিবেক তো বিড়িও খায় না, সিগারেটও খায় না। তামাক, একটু ডাকো তো ওই লোকটাকে স্যার। আর অন্য কেউ এসেছিল এই রুমটাতে? হ্যাঁ স্যার, একজন এসেছিল। কবে? কালই এসেছিল, ও সঙ্গে গেছে ওর। এই দ্বিতীয় লোকটা বাইরের কেউ নাকি লোকাল? না স্যার, আমি জানি না। ওর নাম ঠিকানা কিছু লিখেছিলে তুমি? না স্যার, আমি তো কিছু লিখে রাখিনি। আমি ওকে বলেছিলাম রেজিস্টারে নাম লেখার জন্য, কিন্তু বিবেক স্যার মানা করলো, বললো উনি আইনেরই লোক। শচীন, এই স্কেচে যে জেলের ছবিটা আঁকা আছে তার মধ্যে এই রাস্তাটাও আছে। স্যার দেখুন, এই রাস্তাটা সোজা গিয়ে সমুদ্রে লিঙ্ক হচ্ছে। সমুদ্র তো ইলামপুর জেলের পেছনেই আছে, যেখানে ভানুপ্রতাপকে রাখা হয়েছিল। তার মানে হলো এই ভানুপ্রতাপ এই রাস্তা দিয়ে হয়তো পালিয়েছে। শোনো, ওই লোকটাকে আবার দেখলে চিনতে পারবে তো যে বিবেকের সঙ্গে গিয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে শচীন, আশেপাশে কোনো জায়গা থেকে স্কেচ আর্টিস্টকে ডাকো,
ওই লোকটার স্কেচ বানিয়ে নাও। এর মানে লাশ এখানেই কাছে পিঠে থাকবে। মাই গড, মুন্ডু হইন লাশ। লাশ যখন এখানে তাহলে খুনিও কাছাকাছি আছে। লাশটা আজকের বলে মনে হচ্ছে না, বেশ কয়েকদিন আগে খুন করা হয়েছে। লাশ পৌঁছতে শুরু করেছে, কিন্তু যে লোকটা ফোন করেছিল সে তো বলছিল যে ওর বন্ধুদের মাথা খুনিরা এখনই কেটেছে। তাহলে লাশ পৌঁছতে শুরু করলো কি করে? ছুতো গন্ডগোল আছে। 15 মিনিট হয়ে গেছে, দেখি কাজল আর নিখিল ওই ব্যক্তিকে পেল কি না। স্কেচটা দেখো, ওই লোকটাকে এরকমই দেখতে ছিল। হ্যাঁ স্যার, এইরকমই দেখতে ছিল। কোনো সন্দেহ আছে নাকি? ভালো করে দেখে বলো, এরকমই দেখতে ছিল? হ্যাঁ স্যার, একেবারে হুবহু এইরকম। ঠিক আছে, ম্যান অফ ল, আইনের সঙ্গে জড়িত লোক। শচীন, কে হতে পারে সেই লোক যে বিবেকের কাছে এসেছিল? স্যার, হতে পারে এই লোকটা জেল থেকে এসেছিল। সেটা তো বিবেকের সঙ্গে দেখা করার পরেই জানা যাবে। কিন্তু স্যার, এটা জানবো কি করে যে বিবেক কোথায় গেছে? ওদের কাছে কোনো গাড়ি ছিল নাকি আসা যাওয়ার জন্য? না স্যার। ও, যদি ওদের কাছে গাড়ি না থেকে থাকে তাহলে এখানে আসা যাওয়ার জন্য একটাই রাস্তা আছে, বাসে করে। বাস স্ট্যান্ডে চলো, ওখান থেকেই জানা যাবে সব। হ্যাঁ স্যার, প্ল্যান এ কমপ্লিট হয়ে গেছে, ওরা এখান থেকে বেরিয়ে গেছে। আপনি প্ল্যান বি এর ব্যবস্থা করুন। রক্ত?
হয়তো একে ওই খুনি মেরেছে যার ব্যাপারে ওই লোকটা ফোনে বলছিল। অভিজিৎ স্যারকে বলছি। এরপরে তো আর কোথাও রক্ত দেখছি না। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো প্লিজ, প্লিজ, কেউ আমাকে বাঁচাও, প্লিজ, প্লিজ আমাকে সাহায্য করো। আধ ঘন্টা হয়ে গেছে, বলেছিলাম 15 মিনিটের পর এখানে চলে আসতে, দুজনের কোনো খোঁজ নেই। এই মোবাইলেরও দেখছি নেটওয়ার্ক নেই। ও দেখ, যদি এখানে মোবাইলের নেটওয়ার্কই না থাকে তাহলে ওই লোকটা আমাদের ফোনটা কি করে করেছিল? ওফ, কারণ এটা চাল কারো এখানে ডেকে আমাদের তিনজনকে ফাঁসানোর জন্য। আচ্ছা, নিখিল আর কাজলের কোনো বিপদ হয়নি তো? মাই গড, কাজল, কাজল, নিখিল, 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 কি করলো সব? হ্যাঁ নিখিল, দেশের স্বার্থে আমাদের এটা করতে হবে। হ্যাঁ, ওকে। দাদা, একটু এই ছবিটা দেখুন তো, এই লোকটাকে এখানে দেখেছেন? পাগল পেয়েছেন আমাকে আপনি? কেন, এখানে শতরেক লোক রেগুলার আসে, সবাই কি আর মনে রাখা যায়? যদি মনে পড়ে দেখুন না। আচ্ছা, লোকটা বলি শহরে, তাহলে শহরে গিয়ে খোঁজ করুন, গ্রামে কি করবে এখানে? আমরা সিআইডি থেকে আসছি, একটু গলা নামিয়ে কথা বলো। ছবিটা ভালো করে দেখো, এই ছেলেটা কাল সকাল 5টার সময় এখান থেকে বাসে উঠেছিল কোনো গ্রামে যাবে বলে। আরে চিনেছি, দুটো লোক ছিল স্যার, এর বন্ধুও ছিল সাথে, আর পুনাই গ্রামের জন্য টিকিট বুক করেছিলেন এরা। পুনাই গ্রামের জন্য? হ্যাঁ স্যার। আচ্ছা, ওর সাথে যে দ্বিতীয় লোকটি ছিল, চেনেন আপনি এখানকারই লোক? এক মিনিট স্যার, এক মিনিট, পুনাই গ্রামের সিট ড্রাইভার খুঁজে দেখি। পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি।
এখানে ওর নাম আছে বিবেক, আর পুনরায় গ্রামের জন্য টিকিট বুক করেছিল। এখন হয়েছে কি স্যার, 15 আগস্ট আসছে তো, উপরওয়ালা থেকে অর্ডার এসছে সবাই নাম জানিয়ে লিখে রাখা হয়। আচ্ছা এই স্কেচটা ভালো করে দেখুন একটু, দ্বিতীয় লোকটা কি এই ছিল? স্যার কোন সাংঘাতিক লোক নাকি? দ্বিতীয় লোকটা কি এই ছিল নাকি? হ্যাঁ স্যার এই লোকটাই। আচ্ছা এই পুনাই গ্রাম এখান থেকে কত দূর? এখান থেকে তো 50 কিলোমিটার দূর স্যার, এই বাসটা ওখানেই গিয়ে থামে স্যার। স্যার হ্যাঁ, ও তাহলে এ দাদা স্যার বিবেকের খোঁজ পাওয়া গেছে, এখান থেকে পুনাই গ্রামের জন্য বেরিয়েছে ও, আর ওর সাথে ঝুঙ্গার বলে একটা লোক আছে। ঝুঙ্গার? আপনি ইলামপুর জেল থেকে একটু খোঁজ নিয়ে নিন, এই লোকটা ইলামপুর জেলের কেউ কিনা। ঠিক আছে স্যার, হ্যাঁ আমরা ওই পুনাই গ্রামেই যাচ্ছি। পুনাইতে যাচ্ছ? ঠিক আছে, যখনই পুনাইতে পৌঁছবে তখনই আমাকে ফোনে জানাবে। হ্যাঁ ফেডরিক, ইলামপুর জেলে এই স্কেচটা পাঠিয়ে দাও, এই লোকটার ব্যাপারে আমাদের খবর নিতে হবে। ইয়েস স্যার। হ্যাঁ জেলার সাহেব, আমি এসিপি প্রদ্যুমান বলছি। কিছু জানতে পারলেন ভানু প্রতাপের ব্যাপারে? আরে জেলার সাহেব, এই ভানু প্রতাপ যাবে কোথায়? আরে তাড়াতাড়ি খবর পাওয়া যাবে ওর। কিন্তু আপনি আমাকে এবার একটা খবর দিন যে আপনার ওখানে জুঙ্গার নামে কোনো স্টাফ আছে। জুঙ্গার? জুঙ্গার? হ্যাঁ জুঙ্গার। হ্যাঁ স্যার, জুঙ্গার নামে একজন ওয়ার্ডেন ছিল আমাদের এখানে 6 মাস আগে। ওয়ার্ডেন ছিল 6 মাস আগে? হ্যাঁ, কিন্তু আপনি এটা জিজ্ঞেস করছেন কেন? না এই যে আপনার ওয়ার্ডেন আছে না জুঙ্গার, ও আমাদের অফিসার বিবেককে সহযোগিতা করছে ভানু প্রতাপকে ধরার জন্য। ভানু প্রতাপকে ধরবার জন্য? হ্যাঁ। এটা আপনি কি বলছেন স্যার? জুঙ্গার তো বেলাখের জেলে আছে, 6 মাস আগে ওখানেই ট্রান্সফার হয়ে গেছে। কি বললেন আপনি? কি বললেন? বেলাখের জেল। বেলাখের জেল? হ্যালো জেলা সাহেব, দেখুন আমি একটু আগে আপনাকে জুঙ্গারের স্কেচ পাঠিয়েছি, প্লিজ একটু চেক করে আমাকে পাঠাবেন যে এই জুঙ্গার সে কি না। স্যার এখনি? হ্যাঁ এখনি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা সেই, এটা সেই জুঙ্গার। থ্যাংক ইউ। তার মানে আমার সন্দেহই ঠিক ছিল, এই জুঙ্গার সেই। কি হলো স্যার, এই জুঙ্গারটা কে? এই জুঙ্গার হলো সেই লোকটাই। অভিজিৎকে একটা ফোন করি। ড্যাম ইট, অভিজিতের ফোন কেন বন্ধ বলছে? তুমি একটু কাজলকে ফোন করো, আমি নিখিলকে ফোন করছি। কাজলের ফোনে তো বন্ধ বলছে। অভিজিতের ফোন বন্ধ, নিখিলের ফোন বন্ধ, স্যার তিনজনের সবার ফোন বন্ধ বলছে, কোনো গোলমাল হলো না তো? গোলমাল আছে ফেডরিক, গোলমাল আছে, খুব বড় রকমের গোলমাল আছে। আমাদেরকে ঠকানো হয়েছে। স্যার পুনায়া তো এসে গেছে, বিবেককে কি করে খুঁজব? সচিন, এটা ধরেই আমরা এগোই যে বাস থেকে নামার পর বিবেক আর জুঙ্গার এই গ্রামের দিকেই এসেছিল। দেখি কেউ না কেউ তো মুখ খুলে দেবেই যে আদৌ দেখেছে কিনা ওদের, জিজ্ঞাসা করি চলো। দাদা এই লোকটাকে দেখেছেন? না স্যার। দেখুন তো। দেখিনি।
না। স্যার এখানেও কেউ বলছেন ওর ব্যাপারে, কে জানে বিবেক এখানে আদৌ এসেছিল কিনা। সচিন, এই গ্রামের আশেপাশে কোনো খাবার দোকান আছে কিনা দেখতে হবে, কোনো ধাবা জাতীয়। খাবার জন্য কোথাও তো থামবে নাকি? এরকমটাই মনে হচ্ছে, তার মানে এখানেই আশেপাশে থাকা উচিত, নিশ্চয়ই অন্য কেউ দেখেছে। চলো। ফোনটা তো খুব দামি মনে হচ্ছে, এই লোকটার কাছে কি করে এলো ফোনটা? মনে তো হচ্ছে না কিনেছে ফোনটা। এরকমই ফোন বিবেকের কাছেও ছিল তাই না? হ্যাঁ স্যার, ফোনটা তো ওরকমই মনে হচ্ছে। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আরে আমি বলছি, আমি। তুমি কার সাথে কথা বলতে চাও? ফোনটা আসলে যার, আমি তার সাথেই কথা বলতে চাই। হ্যাঁ, আমি ফোনের মালিকই কথা বলছি, তুই কে? তোর বাপরে। ভুলে চলে গেছিল তাই আমি রেখে দিয়েছি। এটা বলছে ফোনের মালিক কোথায়? ফোনের মালিক কোথায় আছে আমি কিছু জানি না স্যার। ওই লোকটা একা ছিল না, অন্য কেউ ছিল ওর সঙ্গে? হ্যাঁ স্যার, আর একটা লোক ছিল ওর সাথে। যে ফটোটা দেখ, আর স্কেচটা, এই দুজন ছিল? হ্যাঁ স্যার, এই দুজন লোক ছিল। এরা কারোর জন্য অপেক্ষা করছিল। এই ফটোর লোকটা এই লোকটাকে বলছিল যে আমরা যাকে খুঁজছি তাকে এখানে পাওয়া যাবে না, গ্রামে পাওয়া যাবে। কিছু বলেছে কোথায় যাবে ওরা? হ্যাঁ স্যার, আজ রাতে ওই লোকটা নিজের গ্যাংয়ের সাথে দেখা করবে। কোথায় কোথায় দেখা করবে? গ্রামের বাইরে। রাত কটার সময়? রাত 10টার সময় স্যার। 10টার সময় গ্রামের বাইরে? স্যার এখন 9টা বাজে। এক ঘন্টা এখনো হাতে আছে। স্যার অনেকক্ষণ ওয়েট করলাম তো, কাউকে তো দেখা গেল না। স্যার আমার মনে হয় যে ওই ধাবার লোকটা নিজেকে বাঁচানোর জন্য আমাদের বোকা বানিয়ে দিল। আরো একটুখানি অপেক্ষা করে দেখি না সচিন। স্যার একটা ব্যাপার বুঝতে পারছি না, ওই ভানুপ্রতাপ এরকম খোলা জায়গায় কেন দেখা করতে আসবে? অন্য কোথাও তো যেতে পারে। ও গ্রামের মধ্যে ঢুকতেই পারবে না, গ্রামের লোকেরা হয়তো ওকে ধরিয়ে দেবে সেই ভয়ে। গুলির আওয়াজ! বিবেকের গলা। সচিন, বিবেক, বিবেক এ কোথায় গেল? এই বিবেক! আরে you
দুজন শচীন? শচীন তুমি এখানে? স্যার তুমি এখানে যখন, তাহলে ওটা কে ছিল? স্যার হ্যাঁ, শচীনের ফোনটাও এখন বন্ধ বলছে। ফেডরিক, আমি এটা জানি যে পাঁচ জনের ফোনই বন্ধ আছে, এটাই তো প্রবলেম। পাঁচ পাঁচটা ফোন সব বন্ধ, তার মানে কিছু বিপদ হয়েছে, খুব বড় বিপদ। হ্যাঁ বিপদ তো আছেই, কিন্তু আমাদের তো কিছু না কিছু করতেই হবে ফেডরিক। স্যার আপনি তো জানেন, টেনশন বেশি হলে আমার ফিউজ উড়ে যায়। তোমার ফিউজ ওড়ার জন্য আমি অপেক্ষা করবো না, তুমি গেলে তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। এসিপি প্রদ্যুমন, কে আপনি, কি চান আপনি? দেখুন আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি বলুন। আমার নাম হলো ঋষভ, আর আমি এটাই জানতে চাইছি যে সিআইটি 15 আগস্টের জন্য কি সিকিউরিটি রাখছে। অথরিটি আমার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। আপনি আপনার হায়ার অথরিটিকে গিয়ে জানান যে এই দেশে 15 আগস্ট কোনো অঘটন ঘটবে না, এটা এসিপি প্রদ্যুমনের কথা। আরো একটা কথা, 15 আগস্ট আসতে এখনো 24 ঘন্টা বাকি আছে, আর এখন আমার সমস্ত অফিসাররা বিপদের মধ্যে রয়েছে, তাদের প্রাণ আমি আগে বাঁচাবো, বুঝেছেন? দেখুন এসিপি স্যার, আপনাদের অফিসারের প্রাণের থেকে আমাদের দেশবাসীর প্রাণের মূল্য অনেক বেশি। তাহলে ওই দেশবাসীদের বাঁচানোর জন্যই আমার অফিসারদের প্রাণ বাঁচানো বেশি প্রয়োজন, বুঝেছেন আপনি? আপনার এই বক্তব্য আমি রিপোর্ট করব। তাহলে যাকে রিপোর্ট করবেন, যা কিছু করবেন করে দিন, বুঝেছেন? এই লোকটা নিজেকে কি ভাবে বলো তো? স্যার এখানে বসে থাকার থেকে ভালো হতো যদি আমরা আমাদের অফিসারদের কোথাও গিয়ে খুঁজতাম। কোথায় গিয়ে খুঁজবে, কোথায় গিয়ে খুঁজবে? এই জঙ্গলে গিয়ে আর মধুপুর গ্রামটায়। আচ্ছা তাহলে যাও, এখন এই মুহূর্তে যাও কালানঘাট জঙ্গলে, আর যাও খুঁজে নিয়ে এসো সবাইকে। আমি স্যার? হ্যাঁ তুমি, হ্যাঁ একা। আমি একা? আর তো কেউই বাকি নেই, নিজের চোখের জল বোঝার জন্য যাও ওখানে, আর যাও ওদের খুঁজে নিয়ে এসো। আর স্যার আপনি? স্যার আমি এখানে কাজ করতে এসেছি ফেডরিক, এই খোঁজ নিতে এসেছি যে সিআইডি কে ঠকিয়েছে কি সেই লোকটা নাকি অন্য কেউ আছে। তার মানে স্যার আপনি আগে থেকে জানতেন এই কাজটা কে করেছে? আমার সন্দেহ ছিল ফেডরিক, আর যখনই আমি কালানঘাট আর নির্জার নাম শুনেছি আমার সন্দেহ নিশ্চিত হয়েছে, আর এই জন্য আমি নিজেকে থামাইনি আমার অফিসারদের ওদের পিছু নিতে, শুধু একটাই কারণে যে আমি এরকম নৃশংস খুনির নাম পৃথিবী থেকে মুছে দিতে চাই। আমার এখনো মনে আছে যখন ও আমাকে বলেছিল, এসিপি সাহেব আমি মরবো না বেঁচে থাকবো এটা তো আমি জানি না, কিন্তু যে তিনি আমার এই সিকিটা আমাকে অর্ডার দেবে আমি সিআইডি নাম পৃথিবী থেকে মুছে দেব। দ্বিতীয়বার জন্ম নিতে হবে তোকে, দ্বিতীয়বার। এসিপি সাহেব সময় খুব খারাপ জিনিস, সময়ের সামনে অনেক বড় হনুকেও ঝুঁকতে হয়েছে, তুমি কি জিনিস? আর যদি প্রশ্ন হয় আমার দ্বিতীয় জন্মের, তাহলে আমি তোমার হিসাব এই জন্মেই পূরণ করব, এই জন্মেই। এসিপি স্যার আপনি হঠাৎ এখানে কি মনে করে? জেলার সাহেব আমি একটা কয়েদির সাথে দেখা করবো যে এখানে যাবজীবন আছে, ওর নাম জুঙ্গার। ও সেই লোকটা যে সবার গলা কেটে নিত? একদম ঠিক, ঠিক বলেছেন আপনি, 2005 ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো হয়েছিল। কিন্তু স্যার কি হয়েছে, কি হয়েছে? কিন্তু স্যার ওই লোকটা মারা গেছে। হোয়াট? হ্যাঁ স্যার, ও মারা গেছে? জেলার সাহেব এটা কিভাবে সম্ভব, কবে এটা হয়েছে, কিভাবে হয়েছে, আর আমি কেন জানলাম না, এত বড় খবর আমাকে কেন দেওয়া হয়নি? স্যার একবার ওই লোকটা ডিউটি আমরা জেলের রান্নাঘরে দিয়েছিলাম, তারপর তো হঠাৎই রান্নাঘরে আগুন লেগে গেল, আর সেই আগুনে জ্বলে ও মরে গেছে স্যার। না 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 না, জেলা সাহেব এটা হতে পারে না, এটা ভুল,
ও এখনো মরেনি, পুরো মরেনি ও। ও তো কোথাও বেঁচেই আছে আর ওই এসব করছে। স্যার আমি তো বলছি মারা গেছে, আমার কাছে তার রিপোর্ট আছে, আপনি যদি চান তো দেখাতে পারি। স্যার স্যার তাড়াতাড়ি বাইরে আসুন। কেন কি হয়েছে? স্যার এসিপি স্যারের জন্য কেউ কিছু পাঠিয়েছে। স্যার ওই যে দেখুন, কেউ আপনার জন্য ওটা পাঠিয়েছে। কফিন? হ্যাঁ স্যার। এটা আবার আমাকে কে পাঠাতে পারে? স্যার কে পাঠিয়েছে সেটা তো আমি জানি না, এটা তো আমি বাইরে পড়ে থাকতেই দেখলাম, এতে আপনারই নাম লেখা রয়েছে। কে নিয়েছিল এটাকে? হ্যাঁ কে পাঠিয়েছে কিছু জানা গেছে? না স্যার। কিন্তু স্যার, হ্যাঁ এটা কি করে জানতে পারলো যে আমরা এখন এখানে এসেছি? কেউ নিশ্চয়ই আমাদের পিছু নিয়েছে, সেই এটা পাঠিয়েছে। খোলো এটা, দেখি এর ভেতরে কি আছে। স্যার হ্যাঁ কফিনে কিন্তু বোমও থাকতে পারে স্যার, খোলাটা কিন্তু ঠিক হবে না। বিপদকে আমরা কবে থেকে ভয় পাচ্ছি? বোম থাকলে তো কি হবে দেখা যাবে, আমি তো তোমার সঙ্গে আছি। খোলো এটা, মরলে দুজনে একসঙ্গে মরবো। খোলো। ইয়েস স্যার। এরকম ভয়ঙ্কর অপরাধীকে কে মারতে পারে? এটা সেই চিপ যেটা বিবেক পেয়েছিল, এটাতে ভানু প্রতাপের ডিটেইলস আছে। বিবেকের আবার কিছু হয়নি তো? মাই গড, রাখো এটাকে। পনেরোই আগস্টে জানাই অজস্র শুভেচ্ছা, এসিপি প্রদ্যুমন। এসিপি প্রদ্যুমন বলছি। নামটা তো আপনি জানেন। আচ্ছা জুঙ্গার, তাহলে তুই? আমি জানতাম যে তুই মরিসনি, বেঁচে আছিস। জুঙ্গার, এখন আর তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। স্যার জুঙ্গার এখনো বেঁচে আছে? হ্যাঁ এখন পর্যন্ত তো বেঁচে আছে, তবে বেশি দিনও বেঁচে থাকতে পারবে না, ফাঁসির দড়ি ওর জন্য অপেক্ষা করছে। ফাঁসির দড়ি? এসিপি আমি যা চাই সেটা তো আমি নিয়েই ছাড়বো। আর এখন দেখতে হবে এটাই যে এসিপি প্রদ্যুমন কি চাইছে। এমনিতে যা তুমি চাও সেটা তো আমি তোমার কাছে পাঠিয়ে দিয়েছি, ওই চিপটা, সিআইডি ব্যাচ আর ভানু প্রতাপ। জুঙ্গার, এসিপি প্রদ্যুমন কখনো মাথা নিচু করে না। তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে। বল আমাদের অফিসারসরা কোথায় আর কি চাস তুই? বল কি চাস তুই? আমাদের অফিসাররা কোথায় বল? এসিপি, তোমার নিজের অফিসারদের চিন্তা হচ্ছে না আর হওয়া উচিত, কেননা এই অফিসারই তোমার হাত আর পা, এদের ছাড়া তুমি তো ল্যাংড়া ল্যাংড়া। এসিপি চিন্তা ছাড়ো, এসিপি তোমার অফিসাররা আমার কাছে,
আর আমি এদের সাথে কি করব সেটা তো আমার এই শিকিটা ঠিক করবে। যদি হেড আসে আমি তোমার মতো করে 15ই আগস্ট পালন করব। আর যদি টেল আসে তাহলে আমি তোমাকে তোমার অফিসারদের 15ই আগস্টের দিন গিফট করব। এটা কি তোমার তো ভাগ্যটাই খারাপ এসেবে, টেল পড়েছে টেল। এবার আমি ফোনটা কাটছি, আমাকে তোমার অফিসারদের জন্য কফিন বানাতে হবে। জুঙ্গার, 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 আমি বলেছি না পাপের ঘোড়া তোর পূর্ণ হয়েছে? তুই আমাকে চ্যালেঞ্জ করেছিস, এসিবি প্রদ্যুমনকে তুই চ্যালেঞ্জ করেছিস, আমার অফিসারদের প্রাণ নিয়ে তুই খেলছিস। তোকে তো আমি এমন মার মারবো যে কফিনেরও দরকার পড়বে না জুঙ্গার। 15ই আগস্টে শুভেচ্ছা নাও ইন্ডিয়া, জয় হিন্দ। কত লোককে মারতে পারে এই বোমটা? 1000 থেকে বেশি লোক মারতে পারবে। এই বোমটা ফাটলে পরে কমসে কম 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে। সাপার, এরকমই ভয়ঙ্কর বোম চাইছিলাম আমি সিআইডি কে শেষ করার জন্য। এবার এই বোম আমি তোমায় পড়াবো, বোমের সঙ্গে সঙ্গে তুমিও ফেটে যাবে। কিন্তু ভয় পেলে? তাড়াতাড়ি হাত চালাও, 15ই আগস্টে স্বাধীনতা নয় দীপাবলি পালন করব, বোমের আওয়াজের দীপাবলি। ব্যাস শুধু এটাই ভাবতে হবে যে দীপাবলি কোথায় পালন করব। যদি হেড আসে তাহলে এখানে, যদি টেল আসে তাহলে ওখানে। বস, আপনি যেমন বলেছিলেন আমি সেরকমই করেছি সিআইডি লোকেদের সাথে। সাব্বাই, সাব্বাই, তোমাদের এই সাহসিকতার পুরস্কার জুঙ্গার তোমাদের অবশ্যই দেবে। পুরস্কার বস? হ্যাঁ পুরস্কার। আরে বস, বস, তোমাদের মৃত্যুই তোমাদের সাহসিকতার পুরস্কার। আর তার নিজের কবর খুঁড়ে নিয়েছে, সিআইডির পেছনে লেগে ওর নিজের মৃত্যুকে কাছে টেনে নিয়েছে, ওর মৃত্যু অবশ্যম্ভাবী। স্যার, হ্যাঁ, অভিজিৎ স্যারের ফোনটাও লাগছে না, দয়া স্যারেরও না, কাউকে ফোনে পাচ্ছি না স্যার, এরকম তো আগে কখনো হয়নি। হ্যাঁ ফেডরিক, আমি জানি আগে এটা হয়নি, কিন্তু আজকে এটা হচ্ছে। 15ই আগস্ট আসলো বলে দেশের নাগরিকরা আমাদেরকে ভরসা করেছে যে আমরা ওদের রক্ষা করব, কিন্তু আমাদের কোনো অফিসারের খোঁজ নেই। বুঝে উঠতে পারছি না যে কোথায় উধাও হয়েছে। ওনাদের কিছু হয়ে যায়নি তো? হতে পারে ফেডরিক, ওদের কিছু তো হয়েছে, এই জন্যই তো ওরা উধাও হয়ে গেছে। স্যার, এনারা সবাই গেলেন কোথায়? খোঁজ নেব ফেডরিক, ফরেন্সিক ল্যাবে যাওয়া যাক, দেখবো সালুকে কিছু খুঁজে পেয়েছে কিনা ভানু প্রতাপের লাশ থেকে। লেটস গো। কোথায় এসেছি আমি? কেউ আছো? এখান থেকে বাইরে বের করো, কেউ আছো কি? কি চাও? হ্যাঁ
এখান থেকে বাইরে বের করো। কেউ আছো? কোন জায়গা এটা? এ নিয়ে এসেছে আমায় এখানে। গলন ঘাটে ছিলাম। ও নো, কাজল আর নিখিল ওরা কোথায়? এই লোকটা আর কে? হচ্ছে বিবেক বেঁচে আছে, শ্বাস চলছে। বিবেক বিবেক ওঠো, বিবেক। অভিজিৎ স্যার, স্যার আপনি এখানে কি করে? আমি ও মা, এটা অনেক বড় গল্প বিবেক, কিন্তু তুমি তুমি এখানে কি করে এলে? কি করে হলো সব? কি করে এলে তুমি এখানে? কোথায় ছিলে তুমি? হ্যাঁ স্যার, সে অনেক গল্প। আমরা কোথায় আছি? আমরা আমরা তো ও মা, ও মাথাটা খুব ঘুরছে। আমরা কোনো বোটে রয়েছি, চারদিকে শুধুই জল, সমুদ্রের মধ্যে এনে আমাদের এনে ছেড়ে দিয়েছে মনে হচ্ছে। আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে স্যার। আমি আমি চেষ্টা করছি, কিন্তু তুমি নিজের খেয়াল রাখো। হ্যাঁ, ঘুমাবে না, ঘুমাবে না কিন্তু। হ্যাঁ থাকো। জানলা খুলেছে, ওঠো ওঠো। দেখো আমি চেষ্টা করছি বাইরে গিয়ে কিছু একটা করার, তুমি নিজের খেয়াল রাখো। বেহুশ হও না বিবেক।
আতঙ্কবাদীর লাশের উপর থেকে আমি না সালুকে কোনো ভালো খবর আছে বস আগে তুমি খবর শোনো কিছু জানতে পারলে ওদের সম্পর্কে না সালুকে কোনো খবর পাওয়া যায়নি যতক্ষণ না এই জুঙ্গারের খোঁজ আমরা পাচ্ছি আমাদের অফিসারদের খোঁজা খুব মুশকিল হয়ে যাবে তুমি কিছু বলছিলে না সালুকেকে স্যার এই আতঙ্কবাদী লাশের উপর থেকে আমি একটু লবণ পেয়েছি লবণ পেয়েছো আচ্ছা মনে হয় স্যার এই লাশটা কোনো বিচের পাশে বা সমুদ্রের ধারে রাখা হয়েছিল আচ্ছা সালুকে লবণ তো সমুদ্রের হাওয়া থেকে পাওয়া যায় বস এটা এমন একটা জায়গা যেখানে মাছ শুকনো করা হয় সেটা আপনি কি করে বুঝলেন স্যার এসো এই কফিনের গায়ে যা লেগেছিল তার থেকে আমি এইটা পেয়েছি কি এটা মাছের কাঁটা মাছের কাঁটা মাছের কাঁটা সমুদ্রের বিচে বালি আর লবণ খোঁজ নাও খোঁজ নাও সমুদ্রের ধারে এরকম কটা জায়গা আছে যেখানে 15ই আগস্টের উৎসব পালিত হবে আর ওই এলাকায় এমন কোন দোকান আছে যেখানে এরকম কফিন তৈরি করে সচিন সচিন বিবেক জানে না কোথায় লুকিয়ে রেখেছে এদের হ্যালো কেমন আছো দয়া ঘুম ভালো হয়েছে কে তুমি আরে সব কাজ কেন করছো কত কাজ করো তুমি দয়া দিন রাত কে সলভ করতে থাকো ভাবলাম কিছু সময় তোমাকে বিশ্রাম দিই বাজে কথা বন্ধ কর সচিন কোথায় হ্যাঁ কোথায় আছে সচিন বেঁচে আছে কিন্তু কতক্ষণ বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নেই যদি সাহস থাকে তো আমার সামনে আয় একবার আমার সামনে এসে দাঁড়া হাত জোড় করে মৃত্যু ভিক্ষা করবি মৃত্যু তো সবার কাছে আসবে দয়া আজও তো কোটি খানেক লোক মরতে চলেছে যখন বোম ফাটবে বোম কোন বোম সিআইডি হয়ে জিজ্ঞেস করছো কোন বোম বোম তো বোমই হয় বোম তোমার অনেক কাছে আছে খুঁজতে পারলে খুঁজে নাও আর বাঁচাও বাঁচাও তোমাদের প্রিয় দেশবাসীদের নিরপরাধ লোকদের মারবি কি ক্ষতি করেছে ওই লোকেরা তোর সাহস থাকে তো আমাদের উপরে প্রতিশোধ নে সময় নষ্ট করো না দয়া বোম যে কোনো সময় ফাটতে পারে আর হ্যাঁ আর তোমার কাকা এসিপি প্রদ্যুমনকে যদি ফোন করার চেষ্টা করো তাহলে বোম সেই সময় ফাটবে না এমন কিছু করবি না তুই আমি কাউকে ফোন করব না এখন যাও গিয়ে খোঁজো এই বোমটাকে এই খেলাটাতে খুব মজা হতে চলেছে এই এই শুন হ্যালো কোথায় চলে
করে এসেছি আমি। এসিপি স্যারকে কোনোভাবে কন্ট্যাক্ট করতে হবে। ওরা ওরা আবার কারা? আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, এটা আপনার জন্য। কি দিয়েছে? এই বিবেককে বাঁচাবে নাকি এই দেশকে? খুব তাড়াতাড়ি তোর কাছে একটা বোম ফাটবে আর তাতে প্রচুর লোক মারা যাবে। আটকাতে পারলে আটকে নে। কাছাকাছি বোম রয়েছে কিন্তু কোথায়? বিবেককেও মজাতে হবে। বিবেকেরও প্রাণের ঝুঁকি আছে, কিন্তু এই বোমটা কোথায় ফাটবে? আচ্ছা, তিলক রোডে এরকম কোনো দোকান আছে যেখানে কফিন বানানো হয়? আরে হ্যাঁ হ্যাঁ, কফিন, কফিনের দোকান, যেটার মধ্যে করে ডেড বডি নিয়ে যাওয়া হয়, সেই কফিন। যখনই জানতে পারবে আমাকে ফোন করবে কিন্তু, বুঝেছো? জুঙ্গার খুন করেছে নিটসারাতে আর কালানঘাটে, আর ধরা পড়লো আমাদের হাতে পুনায়াতে। জুঙ্গার যখন সমুদ্র পথে পালানোর চেষ্টা করেছিল। জুঙ্গার, আর আদালত ওকে বেলাখেদ জেলে পাঠিয়ে দেয়। স্যার, মনে হয় জুঙ্গারের সাথে যা যা ঘটেছিল ঠিক সেরকম কিছুই ও আমাদের অফিসারদের সাথে করতে চাইছে। তার কারণ আমাদের কিছু অফিসার উধাও হয়েছেন নিটসারা থেকে, আর কিছু কালানঘাট থেকে। ফ্রেডরিক, যদি মেনেও নিলাম ও এগুলো করেছে, তাহলে হতে পারে যে জুঙ্গার সমুদ্রের আশেপাশেই কোথাও ঝামেলা করবে। কিন্তু স্যার, খোঁজ খবর নিয়ে আমি যা জানতে পেরেছি, সমুদ্রের আশেপাশে কোনো এলাকাতেই 15ই আগস্ট কোনো ফাংশন হচ্ছে না স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ, তিলক রোডে কফিনের দোকান আছে? ভেরি গুড, থ্যাংকস। পেটিক, যে কফিনের মধ্যে আমরা ভানু প্রতাপের লাশ পেয়েছিলাম, ওই কফিনে আমরা সমুদ্রের ধারের বালি আর মাছের কাঁটা পেয়েছিলাম। এই কফিনই আমাদের ওই জায়গা পর্যন্ত পৌঁছে দেবে যেখানে জুঙ্গার রক্তের হোলি খেলতে চাইছে। মরবে তো সবাই, কিন্তু প্রথমে কে? এসিপি প্রদ্যুমন, অভিজিৎ না দয়া? এটা কি হলো বস? আপনার আঙুল থেকে তো রক্ত বেরোচ্ছে। বড় কাজ করতে গেলে রক্ত তো ঝরাতেই হবে, আর সিআইডি কে সাফ করা অনেক বড় কাজ, তাই না? একটু ভাবো, ভাবো, এখানে সিআইডি কে শেষ করা আর ওখানে আমাদের জনসেবা শুরু। এত শান্তভাবে আমরা জনসেবা শুরু করব, আর আটকানোরও কেউ থাকবে না। তবে আপনার এই স্বপ্ন খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। বম তৈরি হয়ে গেছে, কিন্তু তার আগে চারজনের জ্ঞান ফেরাতে হবে। না, ঘুমোতে দাও এই বাচ্চাগুলোকে, আরো একটু ঘুমোতে দাও, ঘুমোতে দাও। কি জানি, মরার পর এত ভালো ঘুম আদৌ পাবে কি নাকি পাবেই না? যাও আর গিয়ে খোঁজ নাও বাকিদের কি খবর, বিশেষ করে এই এসিপি প্রদ্যুমনের। যাও। খারাপভাবে নেবেন না বস, একটা কথা বলবো, এসিপি প্রদ্যুমনের মুখটা দেখলেই আমার অন্তর পর্যন্ত কেঁপে ওঠে। এই মানুষটার চোখ সত্যি কথা বলে। বস, আপনি প্ল্যানটা ক্যান্সেল করতে পারেন না? বস, বস, আমি আপনাকে জেল থেকে বার করে নিয়ে এসেছি, এখন আপনি কোথাও লুকিয়ে পড়ুন আর আমরা আবার নতুন করে আমাদের জীবন শুরু করি। প্রতিশোধ নিয়ে কি হবে বস? আমি আমি আপনার সমস্ত ব্যবস্থা করে দেব বস। যেদিনকে প্রতিশোধের আগুনে পুড়বি না,
সেই দিন জুনগারকে বুঝতে পারবি। সিআইডি আমাকে জেলে পাঠিয়েছিল, জুনগারকে জেলে পাঠিয়েছিল, জুনগারকে। এর দাম তো সিআইডি কে দিতেই হবে, বুঝেছিস? আর যদি দ্বিতীয়বার দ্বিতীয়বার প্ল্যান ক্যান্সেল করার কথা বলিস, তাহলে সিআইডির আগে তোকে উপরে পাঠিয়ে দেব, বুঝেছিস? হ্যাঁ বস, এবার যা। এসিপি প্রদ্যুমন। বুঝতে পারছি না কোথায় বোম ফাটতে চলেছে। এই যে শুনুন ভাই, আশেপাশে কোথাও স্বাধীনতা পালন হচ্ছে কি? না, সেরকম তো কিছু পালন হচ্ছে না। যদি শহরে হয়ে থাকে তো সে ব্যাপারে আমি জানি না। থ্যাঙ্কস। লোকটা তো বলেছিল যে বোম এখানেই আশেপাশে কোথাও লাগানো আছে। চেনা চেনা রিংটুন। আমি তো সেই লোকটা যে যে আমায় বেহুশ করেছিল। আমার কিন্তু ভীষণ অদ্ভুত লাগছে। আমরা এইসব কফি না তাবু রোজ বানাই আর টাকা রোজগার করি। একবার ভাব, অন্য লোকের মৃত্যু হয় আর টাকা আমরা কামাই। কাল যদি আমি মারা যাই এইভাবে কফি নেই, তো তখন কে টাকা রোজগার করবে? তুমিই তো না? ব্যাপারটা এরকম নয় স্যার, আমরা তো খুব সৎভাবে কাজটা করি, আমরা তো কাউকে খুন করি না। আসুন স্যার, কফিন দেখতে এসেছেন, কারোর মৃত্যু হয়েছে? উনি কি লেডিজ নাকি জেন্টস? দেখো ভাই, যদি তুমি আমাদের প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি না দিতে পারো, তাহলে আমাদের দেশের প্রচুর নিরীহ মানুষের প্রাণ সংশয় ঘটবে। আমার জন্য এতগুলো লোকের মৃত্যু হবে? শোনো, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ। এই তুই এখন যা। কি হয়েছে স্যার? আমরা একজন ভয়ঙ্কর অপরাধীকে খুঁজছি, আর ও হয়তো দুদিন আগে তোমার এখান থেকে কফিন কিনে নিয়ে গেছে। দুদিন আগে? হ্যাঁ, দুদিন আগে। এই দেখো এই কফিনটা। হ্যাঁ স্যার, এই কফিন তো আমিই বানিয়েছিলাম, তবে কাকে বিক্রি করেছি সেইটা মনে নেই। জুঙ্গার নাম ওই লোকটার যে এই কফিনটা কিনেছিল। লম্বা চওড়া, 6 ফিট মতন হবে, আর ওর ডান হাতে একটা চিহ্ন আছে, চোট লাগার দাগ। ওনার বয়স কি 40-45 এর মধ্যে? হ্যাঁ ঠিক ওরকমই হবে। আচ্ছা, ওই লোকটা কোনো অ্যাড্রেস সেল ফোন নাম্বার তোমাকে দিয়েছে? না স্যার, উনি সামনে দাঁড়িয়ে থেকে কফিন বানালেন আর চলে গেলেন, কোনো নাম্বার টাম্বার কিছু দেননি। আচ্ছা, কোনো বিশেষ কথা তোমার মনে পড়ছে ওই লোকটার? না স্যার। আরে কেন না, মাথাটা একটু খাটাও দেখি, মনে করে একটু বলো না। হ্যাঁ স্যার, অন্য কিছু নয়, তবে ওর গা থেকে কিন্তু চামেলি ফুলের গন্ধ আসছিল। চামেলি ফুলের গন্ধ বেরোচ্ছিল? স্যার, চামেলির পারফিউম লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এই জুঙ্গার। না স্যার, ওটা কোনো পারফিউম ছিল না, ওর গা থেকে একদম তাজা ফুলের গন্ধই বেরোচ্ছিল। চামেলি ফুলের গন্ধ পাওয়া যাচ্ছিল? তার মানে হলো জুঙ্গার এমন কোন জায়গা থেকে এসেছিল যেখানে অনেক চামেলি ফুল পাওয়া যায়, আর সেই জায়গাটা বেশি দূর হতে পারে না, হাঁটা পথই হবে মনে হচ্ছে। যদি ওই জায়গাটা অনেক দূরের হতো তাহলে ওই গন্ধটা থাকতো না, উবে যেত। আচ্ছা একটা কথা বলো, এখানে আশেপাশে কোথাও ফুলের বাগান আছে যেখানে চামেলি ফুলেরই শুধু চাষ হয়?
এরাই বলবে আমাদের সমস্ত ব্যাপারটা কি। আমাদের বাকি সঙ্গীরা সব কোথায় আছে? জানিস না তোরা এদের? বল বোম কোথায় ফাটতে চলেছে? আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না স্যার, সত্যি আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি। আমরা সব করার জন্য তো টাকা পেয়েছিলাম। তাহলে ও নিশ্চয় জানবে। আমাদের বাকি সঙ্গীরা কোথায়? আমি জানি না স্যার। আর এটাও তুই জানিস না যে বোম কোথায় ফাটবে? হ্যাঁ স্যার, এখানে কোথাও যদি বোম ফাটতো তাহলে আমরা এখানে কেন থাকতাম? আমরা তো পালিয়ে যেতাম এখান থেকে। টাকা কে দিয়েছিল? স্যার জুঙ্গা দিয়েছিল। আর ওকে কখন থেকে ফোনের চেষ্টা করছে স্যার, ফোনই লাগছে না। হ্যাঁ স্যার, আমরা মুম্বাইতে জুঙ্গারকে খুঁজতে এসেছিলাম। জুঙ্গারকে খুঁজতে মুম্বাই এসেছিলিস, তো আমাদের পেছনে কি করছিলিস তোরা? আমাদের বলা হয়েছিল যেন আপনাদের উপর নজর রাখি। আসলে যতক্ষণ না আমাদের কাজ শেষ হচ্ছে আপনারা যেন ততক্ষণ এখান থেকে দূরে না চলে যান। আপনারা সিআইডি অফিসার তাই না? আপনি কি করে জানলেন? আমি এই এলাকার সিকিউরিটি ইনচার্জ। পেট্রোলিংয়ে যাচ্ছিলাম, আপনাদের দেখলাম। আপনাদের সাহসিকতার চর্চা তো খুবই সমাদৃত। ভালো হয়েছে আপনি এখানে এসেছেন। এই দুজনকে অ্যারেস্ট করে নিন। এই দুজনকে? এদের গ্যাং আজ স্বাধীনতা দিবসে অনেক বড় গন্ডগোল করবে। হোয়াট মাই গড! দেখুন, এই কথাটা আপনি কাউকে বলবেন না। আমরা এটা চাইছি না যে অকারণে মানুষ টেনশন করুক, আর এই সঙ্গীরা আমাদের হাত থেকে বেরিয়ে যাক, বুঝলেন আপনি? আপনি চিন্তা করবেন না স্যার, আমি দেখছি এদের দুজনকে। আর তোরা দুজন চল, ভালো হচ্ছে দয়া, তোমায় পেয়ে গেছি। কিন্তু এখন বোমটা কোথায় রাখা আছে সেটা জানতে হবে। চিন্তা করো না একদম অভিজিৎ, আমরা আমাদের বন্ধুদেরও বাঁচাবো আর আমাদের দেশের জনগণকেও। কিন্তু বোমটা কোথায় রাখা আছে? আচ্ছা, সমুদ্রের কাছে রাখা নেই তো, ওখানকার কোনো বোটে? সিআইডি, হ্যালো স্যার। স্যার, স্বাধীনতা দিবসের অনেক অনেক অভিনন্দন। আরে তোমাকেও স্বাধীনতা দিবসের অভিনন্দন জানাচ্ছি। স্যার, আপনারা যদি না হতেন তাহলে তো আমরা ভালো করে রাত্রিবেলা ঘুমোতেও পারতাম না। স্যার, আপনারা আমাদের জন্য কত কিছু করেন স্যার, আপনাদের অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে ধন্যবাদের কি আছে, এটা তো আমাদের ডিউটি। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। সাধারণ মানুষ আমাদের কতটা ভালোবাসে আর সম্মান করে, ওদের ওপর আমরা কোনো রকম বিপদ আসতে দেবো না। এই জুঙ্গারকে যেভাবে হোক ওর শেষ ঠিকানায় আমরা পৌঁছে দেবই স্যার। হ্যাঁ পেড্রিক, এই জুঙ্গার আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। আরে শোনো ভাই, এদিকে এসো। বলুন স্যার। এখানে কোথাও চামেলি ফুলের গাছ আছে? আচ্ছা, আপনার চামেলির ফুল চাই? হ্যাঁ, ওই যে ওই সামনে দোকানটা আছে না, ওখানে পেয়ে যাবেন আপনি। আরে না 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 না, সেরকম না, আমরা চামেলি ফুল ভর্তি কয়েকটা গাছ চাইছি, বুঝেছো? আচ্ছা, অনেকটা পরিমাণে চাই? হ্যাঁ, অনেকগুলো গাছ চাইছি। ওই যে সামনে গলি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, ওই গলির শেষে যে বাড়িটা রয়েছে তার বাইরে অনেকগুলো চামেলি গাছ রয়েছে। তুমি ঠিক বলছো। হ্যাঁ, 10 বছর ধরে আমি এই এলাকায় থাকি। তাহলে ওই বাংলোর মালিকে সেটাও তো নিশ্চয়ই জানো? হ্যাঁ, আগে তো বিনয় নামে কেউ ছিল, উনি 4-5 মাস আগে ওই বাড়িটা অন্য কাউকে বিক্রি করে দিয়েছেন। কোনো 40-45 বছরের লোককে? 40-45 বছর লোক? হ্যাঁ, কিন্তু আপনি জানেন কি করে? আমরা চিনি ওকে। আচ্ছা, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখ, লোকটা জুঙ্গারি হবে, লেটস গো। এটা কোন জায়গা? আরে আমি কোথায়? বিবেক, তুমিও? কাজল, নিখিল, বিবেক ওঠো, ওঠো বিবেক। কাজল, আমি তো বোটে ছিলাম, মানে মানে আমাদের সবাইকে কিডন্যাপ করা হয়েছে, কেউ আমাদের সবাইকে একসঙ্গে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। জানি না আমাকে এখানে কবে থেকে আটকে রেখেছে এরা,
অভিজিৎ স্যার, উনি আমাদের জঙ্গলে হয়তো এখনো খুঁজছেন। অভিজিৎ স্যার তো আমার সঙ্গে ছিলেন, আমরা একসঙ্গে একটা বোটে ছিলাম। উনি বলছিলেন উনি আবার ফিরে আসবেন আমাদের সাহায্য করতে। ওনাকেও কিডন্যাপ করা হয়েছে? এসিপি স্যার, আমাদেরকে এখনো খোঁজার চেষ্টা করে যাচ্ছে। তোমাদের এসিপি যতই চেষ্টা করুক না কেন, তোমাদের বাঁচাতে পারবে না। কে তুমি? একবার তুই আমার হাতটা খুলে দে, তারপর দেখে নেব তোকে আমি। বেশি লাফাস না, যখন তোদের ইন্সপেক্টর অভিজিৎ আর দয়া আমার সামনে লেজ নাড়াচ্ছে, তখন তোরা কি করে নিবি? দয়া স্যারের নাম তোর এই নোংরা মুখে নিস না, না হলে তোর জিভ টেনে ছিঁড়ে তোর হাতে ধরিয়ে দেবো। এটা তুই বল যে তুই কি চাস? সিআইডির মৃত্যু, সিআইডি কে শেষ করা। আমি এর আগে তোকে কোথাও দেখেছি, তুই সিরিয়াল কিলার না? হ্যাঁ কাজল, তুমি ঠিকই বলেছো, এ সিরিয়াল কিলার জঙ্গার। কিন্তু তুমি ওই জেল থেকে বাইরে কি করে বেরোলে? লোহার কারাগার আমার মতো লোককে আটকে রাখতে পারে না, আমি তো বাইরে আসতামই তোদের সবাইকে শেষ করার জন্য। তুই আমাদের সকলকে মারতে চেয়েছিলি, তাহলে বাঁচিয়ে রেখেছিস কেন? এত সহজে মারবো না, তিলে তিলে মারবো তোদেরকে, তিলে তিলে। তোদের সবাইকে সারা দেশের সামনে উদাহরণ দেখাবো, মানুষের সিআইডির উপর থেকে বিশ্বাস চিরকাল চিরকালের জন্য উঠে যাবে। সময় এসে গেছে এদেরকে এদের স্বাধীনতার পুরস্কার দিয়ে দেওয়া হোক। ওরে আমার দুষ্টু জানা, যাও নিয়ে এসো উপহার তো তোকে দয়া স্যার দেবেন, ব্যাস তোকে শুধু উনি একবার খুঁজে পান, ব্যাস। কি দয়া দয়া লাগিয়ে রেখেছিস, হ্যাঁ আজ তোদের দয়াও উপরে যাবে। বস, এই যে ওনাদের উপহার দেখাও। বোম? হ্যাঁ, এর থেকে ভালো উপহার সিআইডির বাহাদুর অফিসারদের জন্য আর কি হতে পারে? আজ থেকে তোমরা সবাই শহীদ বলে পরিচিত হবে, শহীদ। পড়িয়ে দাও সবাইকে। এদিকে দেখো, চামেলি ফুলের গাছ, এটাই জুঙ্গারের বাংলো। গানটা রেডি রেখো। স্যার, মনে হচ্ছে এখানেই গা ঢাকা দিয়ে বসে আছে জুঙ্গার। পালাবে কোথায়? হে ভগবান, এত রক্তের দাগ, জুঙ্গার আবার আমাদের অফিসারদের। এখানে তো কেউ নেই, মনে হয় পালিয়ে গেছে। কিন্তু স্যার, এত রক্ত তাহলে কোথেকে? জানি না ফেডরিক, এটা কার রক্ত? যদি জুঙ্গার আমাদের অফিসারদের একটা চুলো তুলেছে, তাহলে ওর এমন অবস্থা করব যে পরের সাত জন্ম পর্যন্ত অপরাধ কি অপরাধের নাম পর্যন্ত করবে না। স্যার, এখানে তো দেখছি বোম বানাবার সমস্ত উপকরণ রয়েছে। হ্যাঁ ফেডরিক, ডাইনামাইটস, গ্রেনেডস, মাই গড, জানি না এ কটা বোম তৈরি করেছে, কত নিরীহ লোকের প্রাণ নিয়ে নিতে পারে এই লোকটা। আগে আমাদের এটা খুঁজে বের করতে হবে, এই জুঙ্গার বোম কোথায় কোথায় লাগিয়ে রেখেছে জানা যাবে, জেনে নেব। একটা কাজ করো, এই ঘরটার চারদিকে ভালো করে দেখো, ভালো করে চারদিকে দেখো, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে।
মাই গড, ফেডরিক তাড়াতাড়ি এসো। ফেডরিক, আমি বলেছিলাম না এই জুঙ্গার সমুদ্রের আশেপাশেই কোথাও বড় একটা ঝামেলা করবে। এই দেখো দেখো সব জাহাজের টাইম টেবিল, ডিপার্চার টাইম। এই জুঙ্গার কোন একটা জাহাজকে বোম দিয়ে উড়াতে চাইছে। হ্যাঁ ফেডরিক, জুঙ্গার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। চলো বোর্ডটা দেখি। অভিজিৎ দয়া, তোমরা বেঁচে আছো, ভগবানের অসীম কৃপা। স্যার, আমার স্ত্রী তো আপনাদের শুভকামনা করে উপবাস রেখেছিল স্যার। আমরা ঠিক আছি স্যার। স্যার, বিবেকের খোঁজ পেয়ে গেছি স্যার। তাহলে কোথায় বিবেক? স্যার, ও একটা বোটে রয়েছে, আমিও সঙ্গে ছিলাম। আমি কোনোভাবে ওই বোট থেকে বেরিয়ে এসেছি ওকে সাহায্য করার জন্য, কিন্তু এখন তো দেখছি বোটও উধাও, বিবেকও উধাও। বোটটা উধাও? আর আমাদের বাকি অফিসারদেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেখো, আমাদের ওই বোটটা খুঁজতে হবে, যেটার উপর 15 আগস্ট উৎসব পালিত হবে, আর বোম ওটাতেই লাগানো আছে, জুঙ্গার লাগিয়েছে। জুঙ্গার? স্যার, এই নামটা খুব চেনা চেনা মনে হচ্ছে স্যার। স্যার, এই জুঙ্গার সেই সিরিয়াল কিলার নয় তো যাকে 5 বছর আগে আপনি গ্রেফতার করেছিলেন? হ্যাঁ অভিজিৎ, ঠিক বলেছো তুমি, প্রতিশোধ নিচ্ছে। যেই শাস্তি পায় সেই প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে থাকে। ওই দেখো ওই বোটটা, বোটটা তো বেশ সাজানো দেখছি, হয়তো এখানেই উৎসব পালিত হবে। চলো দেখে গিয়ে খেয়াল রাখবে, ও যেন আবার ওখানে ছদ্মবেশে না থাকে। স্যার, হ্যাঁ ওই দেখুন স্যার, আমাদের অফিসাররা। স্যার দাঁড়িয়ে যান স্যার, আমাদের কাছে আসবেন না। কেন, কি হয়েছে, তোমরা এতটা ঘাবড়ে আছো কেন? কি হয়েছে বলো। কি এসবি, কেমন লাগলো? আরে তুমি? হ্যাঁ আমি জুঙ্গার। ব্যাস, আর একটু পরেই এই বোটটা চৌচির হয়ে যাবে আর তোমরা সবাই ভগবানের কাছে পৌঁছে যাবে। আমার দিকে এগোস না, না হলে বোমের রিমোট কন্ট্রোলে বোতামটা টিপে দেবো। তোমার শত্রুতা সিআইডির সঙ্গে, আর সিআইডির লোক তোমাদের সামনে দাঁড়িয়ে, কিন্তু নিষ্পাপ লোকগুলোকে যেতে দাও এখান থেকে। লেজ পুড়েছে তবুও লাফিয়ে যাচ্ছিস, মৃত্যুর মুখে দাঁড়িয়ে থেকে সাহসিকতার কথা বলছিস? এই জুঙ্গার, সিআইডির শরীরে যে রক্ত বইছে না, সেটা শিরায় শিরায় বীরের পরিচয় দেয়, বুঝেছিস? তোর মতো কাপুরুষ কি বুঝবে, আমাদের প্রতিশোধ নিতে গিয়ে তুই এই নিরীহ লোকেদের প্রাণ নিবি? আপনারা সবাই এখান থেকে যান, বেরিয়ে পড়ুন। চলো 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 চলো, কেউ এখান থেকে বাইরে যাবে না, এদের সবার লাশ এখান থেকে বাইরে যাবে। তুই কি মনে করেছিস এতগুলো অপরাধ করার পরেও তুই আমাদের হাত থেকে নিস্তার পেয়ে যাবি? আমি তো মরবই, কিন্তু আমার মরার আগে তোদের এই 4 অফিসারকে ভগবানের কাছে পাঠিয়ে দেব। ঘোর দেখা। জুঙ্গার, খুব বড় ভুল করছিস তুই, খুব বড় ভুল করছিস। বোম সিআইডির এত কাছেই, আর সিআইডি কোথায় কোথায় সেটা খুঁজছে। জুঙ্গার, খুব বড় ভুল করছিস কিন্তু তুই। এসিপি, এই 4 জনকে যদি বাঁচাতে পারিস তাহলে বাঁচিয়ে নে, রিমোট ওখানে আমার লোকের কাছে, আমি যাচ্ছি। স্বাধীনতার শুভেচ্ছা, বিদায়। জুঙ্গার, এত তাড়াতাড়ি বিদায় জানাবি? হ্যাঁ, ওদিকে দেখ তোর রিমোট। যাচ্ছিস কোথায়? হ্যাঁ এদিকে কোথায়? ওই দিকে যা। কোথায় পলাচ্ছিস? এবার তোদের খেলা শেষ। এই দেখ, মাত্র 6 সেকেন্ড আছে তোদের কাছে। 6, 5, 4, 3
আসুন, আমরা সবাই আজকে আবার গর্ব করে বলছি, ভারত মাতা কি জয়। এরকম সমস্যা আমাদের দেশে রয়েছে, এমন কোন দেশে সমস্যা নেই, কিন্তু আমাদের এটা কর্তব্য যে আমরা আমাদের দেশকে রক্ষা করব, তাকে স্বর্গ তৈরি করব। এই দেশের সমস্ত নাগরিক গর্বের সঙ্গে বলবে, আনন্দের সাথে বলবে যে সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা। আর এই তেরঙ্গাকে দেখছেন আপনারা, এটা শুধুমাত্র তিনটে রং নয়, সাহস, শান্তি আর সমৃদ্ধির প্রতীক। আর যখনই কোনো শয়তানের দিকে চোখ তুলে তাকায়, তখন তার সব চিহ্ন এই পৃথিবী থেকে মিটিয়ে দেওয়া হয়। আর আপনারাও সমান অংশীদার এই দেশের উন্নতির জন্য, যেমন অন্যরা সবাই। আপনাদের সবাইকে নিয়েই তো এই দেশ, এই ভারতবর্ষ শুধু একটা ভূখণ্ড মাত্রই নয়, আপনারা আছেন তাই এই দেশ আছে। আসল স্বাধীনতা তো সেটাই, যখন মাথা উঁচু করে বাঁচা যায় আর প্রাণে থাকে না ভয়। আর যতদিন সিআইডি আপনাদের পাশে আছে, ততদিন পর্যন্ত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের সিআইডির সবাইকে অনেক ধন্যবাদ আমাদের স্বাধীনতার অর্থ বোঝানোর জন্য। তাহলে আসুন আমরা এই ত্রিরঙ্গা পতাকাকে স্যালুট জানাই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.